everybody, what do you want? Welcome to another episode of Laravel e-commerce full project tutorial. চলুন কথা না শুরু করা যাক, আজকে বেশি কথা বলবো না, কাজে চলে যাই। তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি টিউটোরিয়াল ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আপনার ইউটিউব চ্যানেলে যে আমার চ্যানেল লার্ন হান্টার একটা ভিডিও আপলোড করেছে। এবং যারা এখন ফেসবুকে অ্যাড হন না, অ্যাড হয়ে নেবেন আর লার্ন হান্টার গ্রুপে অবশ্যই জয়েন করে দেবেন। এখানে আমার ডিসকাশন গ্রুপ, আমরা সবাই মিলে ডিসকাশন করি। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের সার্ভার চালু করে নেই। ওকে চলে আসলাম। আজকে যেটা বলেছিলাম সেটা আমি বলেছিলাম যে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের এই ক্যাটাগরিগুলোকে আছে না, এই ক্যাটাগরিগুলোকে আমরা ডাইনামিক্যালি ইউজ করব। আমরা যে আমাদের ব্যাক এন্ডে ক্যাটাগরি ইউজ করেছিলাম, এটা আমার কোঅর্ডিনেটর রিকোয়েস্ট করেছিলাম, সেটা এটা চলে আসছে। এটা কোঅর্ডিনেটরটা করেছিলাম, সেটা বলে চলে আসছে 9000/dashboard সেটা করবো, তাই না? তো চলুন শুরু করা যাক। আমাদের এটা ছিল হচ্ছে মেইন লেআউটে ক্যাটাগরি, কোথায় ক্যাটাগরি ক্যাটাগরি এই সব ক্যাটাগরি, তাই না? সো আমাদের একটা ক্যাটাগরি লাগবে। আসলে একটাই ভুল হয়েছে, এখানে বলে রাখি আপনাদেরকে জিনিসটা, দেখেন স্পোর্টস ওয়্যার আছে না, এইখানে দেখেন আবার ব্র্যান্ড আছে। সো আসলে এই ব্র্যান্ডগুলো যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আবার এই ক্যাটাগরির সাথে আবার আরেকটা টেবিল অ্যাড করতে হবে ব্র্যান্ড হিসাবে। সো ওই এই ক্যাটাগরিগুলোর সাথে ওইটা রিলেশন ওই করতে হবে, দেন আপনাকে এখানে আনতে হবে। খুব অ্যাডভান্স লেভেলের সেটা দেখালে ভালো হতো হয়তো বা, বা যেহেতু ক্যাটাগরি তৈরি করে ফেলেছি সেজন্য দেখালাম না, আমি জাস্ট নর্মালি যেটা এগুলোই শো করাবো। তো আমি একটা ক্যাটাগরি রাখি কারণ আমার ফলোপের মাধ্যমে দেখাবো, তাই না? ক্যাটাগরি 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 না, এগুলো না, শুধু এক্সট্রা রাখলাম, সেভ করি, শুধু এক্সট্রা মনে আছে কি হলো। হ্যাঁ, এখানে দুটো আছে, ব্যাগস আর শুজ। সো আমি এটা কেটে দিচ্ছি ব্যাগস, শুধুমাত্র শুটা রাখলাম, প্যানেল ডিফল্ট, ওকে। নাও আমি এখানে ফর লুপের মাধ্যমে আমার সব ক্যাটাগরি শো করাবো, রাইট? ওকে ফাইন। তো এখন আপনি বলতে পারেন যে আমরা তো এই ক্যাটাগরি শো করাইছিলাম, কোথায় শো করাইছিলাম? এই যে ক্যাটাগরি কন্ট্রোলারের অল ক্যাটাগরি ফাংশনে, এখানে অল ক্যাটাগরি ইনফো ধরে আমরা এইখানে অ্যাডমিনের মধ্যে অল ক্যাটাগরিতে ফরেসের মাধ্যমে এই শো করেছিলাম, তাই না? এই যে শো করাইছিলাম, তাই না? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, তো আমার কাছে ক্যাটাগরি নেমটা শো করে ধরলো। কিন্তু আপনি এই ফরেস্টটা যদি একটু কপি করে নেন, সাপোজ আপনাকে এগুলো দেখাবে, দেখাচ্ছি আপনি, আমি এটা নিলাম, সো ফরেস্ট আমি ইন করে দিলাম, রাইট? আমি ইন করে দিলাম ইন ফর ইচ, মেবি এটা দেখানোর কথা, কারণ ভ্যারি পাবে না, সে বলবে অল ক্যাটাগরি ইন ফর আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলবে, আই থিঙ্ক। হ্যাঁ, এটা দেখানোর কথা, দেখি দেখা গিয়ে যা বলছিলাম, এই যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, তার মানে সেই ভ্যারিয়েবল পাচ্ছে না, পাবে কোথা থেকে? কারণ দেখেন আমি যখন অল ক্যাটাগরি থেকে আনছিলাম তখন কিন্তু আমি রাউটের মাধ্যমে ওই ফাংশনে গেছে, দেন অল ক্যাটাগরিতে আসছে, এরকম রাউট থেকে আসছে, তাই না? এখানে কিন্তু কোনো রাউট নাই, সেখানে কোথায় পাবে? আর একটা যদি খেয়াল করেন আপনি, আমরা যদি বলি যে নর্মালি আপনারা দেখেন আমরা যখন এটা লে আউট, আমরা যখন এই পেজে আসি তখন কিন্তু কোনো রাউট ধরে আসি না, রাইট? সো আমরা রাউট ধরে আসে, কারণ আমরা রাউট ধরে আসি কোনটায়, আমরা রাউট ধরে যাই হচ্ছে গিয়ে
হোম কন্টেন্টে যেখানে আমার ক্যাটাগরিগুলো শো হয়, যেখানে আমার কোনগুলো শো হয় বলতেছি, যেখানে আমার প্রোডাক্টগুলো শো হয়, রাইট? কই বড় প্রোডাক্ট কই, আবার রিপিট করতে প্রবলেম হচ্ছে। বুঝলাম না আবার কি প্রবলেম হলো, রিজেক্ট করে দিছি, এটা ছিল তখন তো ঠিক ছিল। হ্যাঁ ফাইন, সেম বাদ দিয়ে দিছি। আজব, আচ্ছা তাহলে সম্ভবত ভুল রিড করছি। ডিপ দেখি, সেভ করলাম, এখন ঠিক আছে। তার মানে কিছু উল্টা পাল্টা রিড করছিলাম, যাই হোক দুঃখিত, টিউটোরিয়ালটা বলা যাবে। আমরা আপাতত কি করা যায় কি করা যায়, এই ডিপ এই ডিপ অল্প করে ডিট করে দেখি। আচ্ছা টেমপ্লেটটা কাটা আসলে খুব ঝামেলার, টেমপ্লেটটা কাটাই প্যারা। আচ্ছা কাটলে এমন হয়ে গেছে কেন, এক মিনিট, প্রবলেমটা কি? এটা কাটতেছি না, আমি জাস্ট ক্যাটাগরি কাটতেছি, রাইট? সো ক্যাটাগরিটা কোথায়, ক্যাটাগরি প্রোডাক্ট ডিফ, এটা সরাইলে এটা ভেঙে গেছে। আচ্ছা আমরা এক কাজ করতে পারি, আই হোপ আমরা যদি এটাকে ফর লুপের মধ্যে সাজাই তখন মনে হয় কাজ করবে, মানে এটা সরে যাচ্ছে তো, ক্যাটাগরি সরে যাওয়ার পরে ভেঙে গেছে, যদি আমরা এটাকে লুপের মাধ্যমে ক্যাটাগরি নিয়ে আসি তখন মেবি কাজ করবে। দেখি তো নর্মালি একটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে কিন্তু ডিরেক্টলি কোনো ফাংশনকে কল করতে পারতেছি না, যে ওই ফাংশন কল করবো সেখান থেকে পাবলিশ করে নিয়ে আসবো, তো আমাদের ওই ফাংশনের মধ্যে যে কোডগুলো লিখি, লাইক কোনো পাবলিক ফাংশন লিখলাম সেখানে অল ক্যারে নিয়ে আসলাম, সো জাস্ট এরকম যে কন্ট্রোলার কোথায় গেল ক্যাটাগরি, সো এখানে জাস্ট আমি যে ফাংশন লিখলাম, এই ফাংশনের মধ্যে এগুলো লিখলাম, এখান থেকে ধরে ধরে আমরা ফরেস্টের মাধ্যমে নিয়ে আসলাম, রাইট? সো এই জন্য লিখতে না পারলে আমাদের কোডটুকু এখানে লিখতে হবে, আমরা এটা এসে লেখা যায় আর কি, যখন আমরা এসে কোড করি লাইক কোডিনেটরে, তখন আমরা এখান থেকে রিকোয়েস্টের মাধ্যমে দিস ডট অ্যাডমিন, লাইক অ্যাডমিন মডেল, আমরা মডেল ধরে করতে পারি কোডিনেটরে, বাট লারাভেলে এটা হয় না, লারাভেলে ওই ক্লাস অ্যাক্সেস করা যায় না আর কি, কোনো ফাংশনকে এই মেন ফাইল থেকে ফাংশন অ্যাক্সেস করা যায় না, আর করা গেলে আমার জানা নেই আর কি, আমার জানা নেই। তো আমরা এখানে ফাংশন লিখি, রাইট? তো আমরা জাস্ট একটা ভেরিয়েবল নিলাম লাইক অল পাবলিশ ক্যাটাগরি, অল পাবলিশড ক্যাটাগরি, মানে হচ্ছে আমরা এখানে পাবলিশ ক্যাটাগরি দেখাবো। হ্যাঁ তো আমরা কী করবো, ডিবি ইউজ করবো, ডিবির মাধ্যমে টেবিল ইউজ করবো, কোন টেবিল ইউজ করবো, আমরা ইউজ করবো টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, রাইট? সো এখানে আমরা টিবিএল এর মাধ্যমে কি করলাম, আমরা টেবিল ক্যাটাগরিটা ইউজ করলাম, আমি বলে দিলাম হয়ার, হয়ারের মধ্যে বলে দিলাম কী কী আনবো, আমরা আনবো যার পাবলিকেশন স্ট্যাটাস
ওয়ান, তার মানে যে অ্যাক্টিভ তাদেরকে শুধু আনবো, আমি সবাই গানবো না, এবং সবগুলো গানবো। আমরা ইউজ করবো কি ফার্স্ট, না ফার্স্ট না আমাদের গেট ইউজ করতে হবে। তারপরে আমরা গেট করলাম সব ক্যাটাগরিকে যাদের পাবলিশের স্ট্যাটাস শুধুমাত্র ওয়ান। এখন কিন্তু আমরা ফরেস্ট লুপ চালাতে পারবো, এই যে অল পাবলিশ ক্যাটাগরি ভেরিয়েবল আমার কাছে আছে, রাইট? সো নাও আমরা এখানে ফরেস্ট লুপ চালাই, FORESCH ফরেস্ট লুপ চালালাম, আইভাবে ইউজ করবো না, আমরা পিএসপি দিয়ে ইউজ করি। ফরেস্টের মাধ্যমে আমরা লুপ চালালাম, হ্যাঁ, এবং এটা ক্লোজ করে দিলাম, এবং এইখানে আমি জাস্ট ফরেস্টটা ক্লোজ করে দিলাম। ওকে ফাইন, সো ফরেস্টের মধ্যে আমি দিলাম হচ্ছে অল ক্যাটাগরি এস ডলার ভি আমি ক্যাটাগরি, যেটা আমরা সবসময় ইউজ করি, হ্যাঁ, আপনার যে কোনো ইউজ করতে পারেন। এখন রিলিট করে দেখি, আসলে এখন তো কাজ করার কথা নাকি এখনো প্রবলেম। হ্যাঁ শো করেছে, বাট টেমপ্লেটটা ভেঙে গেছে, বাট টেমপ্লেটটা ভেঙে যাওয়ার কারণ কি বুঝতে পারছি না, টেমপ্লেট কি হইলো আল্লাহ জানে। আচ্ছা দেখতেছি ভিডিওটা পজ করি, টেমপ্লেটের কি অবস্থা। হ্যাঁ আমাদের কাজ হয়েছে, আমরা এখানে জাস্ট ওই একটা ডিপ এক্সট্রা ক্লোজ করে দিচ্ছি আর কি, একটা ডিপ ক্লোজ হয় নাই, সো এটা ডিলিট করে দিলাম, একটা ডিপ ক্লোজ করে দিছি, এখন ঠিক আছে দেখেন, আর এখন ঠিক আছে। আর এখন নর্মালি দেখেন এখানে শু আছে, সব শু আছে, তাই না? 2 4 6 8 9টা, কারণ কি আমাদের ক্যাটাগরি কটা আছে, 2 2 4 2 4 6 8 9টা আছে, তাই না? ভিডিও চলতেছে, হ্যাঁ ভিডিও চলছে, তো 9টা ক্যাটাগরি আছে, সে কিন্তু আমাকে ফরেস্টের মাধ্যমে 9টাই দেখাচ্ছে, বাট আমাদের স্পেসিফিক নাম দেখাচ্ছে না। তার কারণ কি আমরা এখানে বলে দেই নাই যে আমরা ওই নামগুলো দেখতে চাই, সেজন্য বলতে হবে। তো আমার সবগুলো কি আছে এখন ভি ক্যাটাগরির মধ্যে আছে, আমি এটা কপি করছি, যেটা আমরা ওখানে শো করি সবসময় ভালো করে জানেন, সেখান থেকে কী দেখাবো, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, রাইট? সো নাও এখন দেখেন আমার কিন্তু নামগুলো শো করবে, ইয়েস, ম্যান উইমেন চাইল্ড ইলেকট্রনিক্স আদার্স ফার্নিচার স্পোর্টস। আমি এখান থেকে একটা ক্যাটাগরি আনএক্টিভ করে দিই, লাইক আমি চাচ্ছি যে ফার্নিচারটা আনএক্টিভ করে দিতে, ওকে এখানে আরেকটু করে দিচ্ছি। এবার এখানে এসে দেখেন ফার্নিচার আছে, রিলোড করি পেজটা, দেখেন চলে গেছে ফার্নিচার, 2 4 8টা আছে, তাই না? তো আমি ওইখান দিয়েই করবো, এখানে ডাইনামিক কাজ করবে, রাইট? সো অ্যাড টু কার্ট এগুলো করবো, সমস্যা নেই। তো নর্মালি আপনারা বুঝতে পারলেন ক্যাটাগরিকে এখানে শো করতে পারছি স্পেসিফিকভাবে, আমরা ফুলফিল সাকসেস হয়েছি। এবং নর্মালি দেখেন আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো তখন আমাকে এইভাবে এইখানে কোড লিখতে হবে না, পেজের মধ্যে কোড লিখতে হবে না। তার কারণ কি কারণ আমরা হোম কন্টেন্টটা কিন্তু নর্মালি হোম কন্ট্রোলারের এখান থেকে নিয়ে আসছে, তার মানে কি আমরা এখানে কোড লিখবো, দেন এটা বাদে দিবো, এটা ভালোভাবে জানেন এটা বাদে দিবো। সো এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ফরেস্টের মাধ্যমে প্রোডাক্ট শো করাবো, রাইট? তখন প্রবলেমটা আমাদের হবে না। বাট এখানে ক্যাটাগরিটা লে আউট, মেন লে আউট, সেখানে এই প্রবলেমটা হচ্ছে। ব্র্যান্ডের ক্ষেত্রে সেম করতে হবে আমাদের, এখানে কোড করতে হবে, হ্যাঁ ফাইন, এতটুকুই। এটাও দেখা যাক কী করা, এটা করা লাগবে না, এটা তো আমার ওই পেজে আছে, হোম কন্টেন্টে আছে। সো নাও আমাদের কাজ হচ্ছে এখন প্রোডাক্ট নিয়ে, তার মানে ক্যাটাগরি কাজ শেষ করলাম, ক্যাটাগরি অ্যাড করতে পারলাম, এখন হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট শো করাবো, এই পর্যন্তই, তাই না? নাকি আগে ম্যানুফ্যাকচার করবেন, ব্র্যান্ড করবেন? না আজকে আগে প্রোডাক্ট করবো, না আগে ব্র্যান্ডটা করে নিই তাহলে বেটার হবে। সো আমরা নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ব্র্যান্ড নিয়ে, তো আমরা ব্র্যান্ড শো করাবো। তাহলে আমরা ব্র্যান্ডের জন্য, আচ্ছা এখানে আমার টেবিলটা, ব্র্যান্ডের টেবিলটা ছিল কি একটু খেয়াল করি নেই। ওকে ফার্স্ট ফাইন, আমরা তাহলে আমরা লোকাল হোস্টে যাই, লারাভেলে যাই, মাইগ্রেশন একটা টেবিল বানাই ব্র্যান্ড নামে, বা ম্যানুফ্যাকচার যেটা বলেন, সো টেবিলটার নাম দিব হচ্ছে লাইক ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার নাম দিলাম, কী হইলো, হ্যাঁ ঠিক আছে, তো আমরা একটা মাইগ্রেশন ফাইল বানালাম, তাই না? ওকে ফাইন, মাইগ্রেশন ফাইল কোথায়, ডাটাবেস মাইগ্রেশন ম্যানুফ্যাকচার, প্রথমটা হচ্ছে ইনক্রিমেন্টস ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার আইডি, রাইট?
এখন ম্যানুফ্যাকচার ওয়াইজ কিন্তু আপনার ক্যাটাগরিও লাগবে। কারণ কি, কারণ ম্যানুফ্যাকচার ব্র্যান্ড, এবং ব্র্যান্ড ক্লিক করবেন আপনাকে ওই রিলেটেড গুলো দেখিয়ে দেবে, ওই রিলেটেড কিউ দেখাবে, প্রোডাক্টগুলো দেখিয়ে দেবে। তাই আমার এখানে আমি ক্যাটাগরি অ্যাড করলাম, ক্যাটাগরি আইডি সেটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা আমার এখানে না মেবি একটি ডাটাবেস জেন করেছিলাম, সেই পেজটা কি আছে আমার কাছে? সো যদি দেখেন আমাদের বের করতে হবে না, আমরা পেয়ে গেছি। সো আমাদের টেবিলটা জেন করে ফেলেছিলাম, এই জন্য আমাদের সুবিধা কত কত সুবিধা দেখতে পাচ্ছেন। সো না জেন করে রাখলে গরম হইতো। আচ্ছা এখানে লাগবে ম্যানুফ্যাকচার আইডি, লাগবে ম্যানুফ্যাকচার নেম, ম্যানুফ্যাকচার ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচার এক্সট্রা। আচ্ছা ক্যাটাগরি এটা একই, এখানে আর জয়েন করা লাগবে না, আমরা প্রোডাক্টের সাথে জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, তো এখানে একটা লাগবে না, এখানে দিব হচ্ছে গিয়ে STRING, আর এটা নাম দিব হচ্ছে ম্যানুফ্যাকচার নেম, ম্যানুফ্যাকচার নেম, আর ম্যানুফ্যাকচার ডিসক্রিপশন লাগবে না। আসলে দেখেন আমাদের কিন্তু নর্মালি ক্যাটাগরি যে ডিসক্রিপশনটা অ্যাড করেছিলাম সেটা শুধু শুধু অ্যাড করেছিলাম, দরকার পড়ে না, তাই না? আচ্ছা অ্যাড করে দিই, সমস্যা নেই, যেহেতু ওটা করছি এটা করে দিই। ম্যানুফ্যাকচার ডিসক্রিপশন, ডিসক্রিপশন এবং আর হচ্ছে গিয়ে কি পাবলিকেশন স্ট্যাটাস, PUBLICATIUN পাবলিকেশন স্ট্যাটাস, STATUS, ওকে পাবলিকেশন স্ট্যাটাস, সেটা আমি ইন্টিজার, ইন্টিজার টিনি ইন্ট একটা আছে মনে হয় সেভ করলাম। এখন আমরা কমান্ড প্রম্পটে যে চালিয়ে দেই PHP আর্টিসান মাইগ্রেট, দেখি আমাদের কি দেখায়। না কোনো এরর দেখায় না, সে বলছে সাকসেস। তো আমরা চেক করে দেখি আমাদের ডাটাবেসটা, লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন। নেক্সট কাজ হচ্ছে আমাদের যে ম্যানুয়েচার অ্যাড করা, ম্যানুয়েচার ডিলিট করা, আমাদের ক্যাটাগরি ওয়াইজ। এখন শুধু কপি পেস্ট করবো, আগে বলে দিচ্ছি, এখন শুধুমাত্র কপি পেস্ট করবো, কারণ আমরা ক্যাটাগরি রিলেটেড যা যা করছি এখানে ম্যানুফ্যাকচারের সেম সেম কাজ। সো শুধুমাত্র কপি পেস্ট করলে আমাদের কিন্তু কাজ শেষ, সেই জন্য দেরি লাগবে না। আমরা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবো তখন আমরা একটু ঝামেলা হবে, আমাদের একটু কাজ করতে হবে ইমেজ নিয়ে, পাথ বলে দিতে হবে। তো আমাদের প্রোজেক্টের নাম ছিল হচ্ছে ই লারাভেল, হ্যাঁ ম্যানুফ্যাকচার নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, টেবিলের নাম দেওয়া দরকার ছিল, সে টেবিল নাম ম্যানুফ্যাকচার দেওয়া উচিত ছিল। ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার নেম, ডিসক্রিপশন, স্ট্যাটাস, আমি অপারেশন দিয়ে রিনেম টেবিল টু টেবিল TBL underscore ম্যানুফ্যাকচার, হ্যাঁ নামটা দিলাম TBL underscore ম্যানুফ্যাকচার দিলাম, দেখি সেভ নেয় কি না, নাকি প্রবলেম করবে না, কাজ করছে। টেবিল আন্ডার ম্যানুফ্যাকচার, তার মধ্যে আমার ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার নেম, ডিসক্রিপশন, স্ট্যাটাস ক্রিয়েট, আপডেট অটোমেটিক ক্রিয়েট হয় সবাই জানেন। ওকে আমরা এখানে দিয়ে দিই টিবিএল ম্যানুফ্যাকচার নামে ফিল হবে, এটা ছিল টিবিএল ক্যাটাগরি, টিবিএল ম্যানুফ্যাকচার। ওকে ফাইন, আমাদের কাজ হয়ে গেল। সো নাও আমরা এখন করতে হবে যে আমরা ডাটা ম্যাট্রিক্স এবার আসলাম অল ব্র্যান্ড, তাই না? আর হচ্ছে অ্যাড ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ডে ক্লিক করবো, আমাদের পেজ ওপেন করবে, সেটা করে ফেলবো না, সেটা নেক্সট ভিডিওতে করবো। তো যারা এখন সেখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। ধন্যবাদ, আপনারা আছেন বলে আমরা আছি, এবং আমরা ফাইনালি ক্যাটাগরি শো করাতে সক্ষম হয়েছি, আমরা ব্র্যান্ডও শো করে দেবো ইনশাল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং।